ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির। কিডনি দিয়ে একে অপরের স্বামীকে বাঁচালেন ভিন্ন ধর্মালম্বী দুই নারী। কিডনি দিয়ে একে অপরকে স্বামীকে বাঁচিয়েছেন ভিন্ন ধর্মালম্বী দুই নারী। সেই দুই নারীর নাম সুষমা উনিয়াল ও সুলতান আলী। তাদের দুজনের স্বামী অসুস্থ ছিলেন এবং কিডনি প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছিল, কিন্তু তারা কেউ নিজ স্বামীকে কিডনি দিতে পারছিলেন না। অবশেষে দুই রোগীর চিকিৎসক এগিয়ে আসেন। চিকিৎসক জানান দুই নারী একে অপরের স্বামীকে কিডনি দিতে পারবেন। সুষমা ও সুলতানা কেউ কাউকে চিনতেন না। তাদের দুজনের স্বামী বিকাশ উনিয়াল ও আশারফ আলী কিডনি জটিলতায় ভুগছিলেন। স্ত্রীরা নিজ নিজ স্বামীকে কিডনি দিতে আগ্রহী থাকলেও তা ম্যাচ হচ্ছিল না। উপায় না দেখে স্বামীকে বাঁচাতে দ্রুত কিডনি দান করার অনুরোধ জানিয়ে আবেদন করেছিলেন বিকাশ ও আশরাফের স্ত্রী। হঠাৎ তারা ফোন পান আশরাফ ও বিকাশের চিকিৎসক শাহবাজ আহমদের কাছ থেকে। তিনি জানান নিজের স্বামীর সঙ্গে কিডনি ম্যাচ না করলেও অন্যের স্বামীর সঙ্গে তাদের কিডনি ম্যাচ করেছে। এক্ষেত্রে চিকিৎসক দুজনকেই জিজ্ঞাসা করেন দুই পরিবারের দুই ধর্মের, একটি হিন্দু অপরটি মুসলিম, এ নিয়ে তাদের মধ্যে কোনো দ্বিধা আছে কিনা। কিন্তু দুই পরিবারই বলছে ধর্ম নিয়ে তাদের মধ্যে কোনো দ্বিধা নেই। তারা চেয়েছিলেন কিডনি দান করে তাদের স্বামীদের বাঁচিয়ে রাখতে।